নমস্কার, অনিতা হোটেলে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুগ ডালের খাস্তা কচুরি। ঠিক দোকানের মতো আমি খাস্তা কচুরি করে দেখাবো, মুগ ডালের পুর দিয়ে। সেটা খেতে ভীষণই ভালো লাগবে এবং ভীষণই সুন্দর খেতে হয়। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আমি এই কচুরিটা বানাচ্ছি। মুগ ডালের খাস্তা কচুরি করার জন্যে আমি এখানে মুগ ডাল নিয়েছি 250 গ্রাম। এটাকে আমি হালকা করে ভেজে ভালো করে ধুয়ে আগে একটু সিদ্ধ করে নেব। আর একটা মশলা করব। এই মশলা করার জন্যে আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার আমি ডালটাকে আগে ভেজে নেব, নিয়ে তারপরে এই মশলাটাকেও ভেজে দেব। নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব, তবে গুঁড়োটা একেবারে মিহি করব না, আধ ভাঙা গুঁড়ো করে নেব। ডালটাকে আমি এখানে লাল করে ভাজব না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে আর মুগের ডালের ভাজা গন্ধ বেরোলেই আমি ডালটাকে নাবিয়ে নেব। এবার এই মশলাগুলো আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ করার জন্য। আমি ডালটাকে ধুয়ে একটা ন্যাকড়ায় বেঁধে ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিলাম। ন্যাকড়ায় বেঁধে দেওয়ার কারণ হলো ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একটুও জল থাকবে না ডালটার মধ্যে। যে জলটা বাড়তি হবে সেটা প্রেশার কুকারেই থেকে যাবে। সেই জন্য আমি যখনই ডাল সিদ্ধ করি তখনই আমি ন্যাকড়া দিয়ে বেঁধে ডালটাকে ভেতরে দিই। ডালটা সুসিদ্ধ হয়ে যাবে কিন্তু একটুও জল থাকবে না ডালটার মধ্যে। আপনারা এরকমভাবে বাড়িতে ডাল সিদ্ধ করে দেখবেন ডালটা কেমন সুন্দর হয়। মশলাটা আমি এরকম আধ ভাঙা করে রেখে দিয়েছি, ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। আমি এটা এক সাইডে রেখে দিলাম। এই সময় আমি ময়দাটাকে মেখে নিলাম। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, অল্প একটু জোয়ান এতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। লাগলে আমাকে আরটু দিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে এই আটা মাখাটা একটু শক্ত রাখতে হবে, লুচি পরোটার মতো নরম করলে হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরকম শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে এবং খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। আধ ঘন্টা আমি এরকম রেস্ট হতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে বার করে নিয়েছি। এবার ন্যাকড়া থেকেও আমি বার করে নিলাম। এই যে ডালটা হয়েছে এটা একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আর জলও নেই। এবার এটাকে আমি একটু হাতা দিয়ে মেখে নেব, কারণ আমি এটা ব্লেন্ডারে পেস্ট করব না। একটু দানা দানা হয়ে থাকলে ভালো লাগবে, আর এই সেদ্ধ খুব ভালো হয়েছে মানে এ একদম গলে যাচ্ছে, আর এই অল্প অল্প দানা দানা থাকলে এই কচুরিটা খেতে খুব ভালো লাগে। পুরটা বানাবার জন্যে আমি একটা
कड़ा बसिए ताते दो टेबिल चामच सादा तेल दिए अल्प एकटू आमी हिंगेर गुड़ो तेलटार मध्य दिए दिल। छोलार डालेर बेसन आमी दो चामच दिए दिल। बेसनटाके आगे आमी खूब भालो करे भेजे नेब। बेसन थेके भाजार गंध बेरिएछे, खूब सुंदर गंध बेरिएछे। एबार आमी डालटाके दिए देब। এই সময় ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি দু চামচ চিনি দিলাম। সাথে একটু আমচুর পাউডার দিলাম। টক মিষ্টি ঝাল खेते जाते खूब भालो लागे सेई जोन्ने आमी आमचूर पाउडारो दिलाम आबार चीनीओ दिलाम। आमी अल्प करे एकटु लंकार गुड़ो दिलाम जाते झालटा ठीक मतन हय। एई समय एकटु गरम मसलार गुड़ो दिलाम आर एकटु कसुरी मेथी आमी हाते डोले निये दिए दिलाम। পুট্টা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা একদম আরো ঝরঝরে হয়ে যাবে। পুট্টা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এবং এটা ঝরঝরেও হয়ে গেছে। আমি এটা একটু বেশি করে করেছি এটা স্টোর করে রেখে দেব বলে। একটা এয়ার টাইট কন্টেনারে মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলে অনায়াসে 8-10 দিন এটা থেকে যাবে। এবার ময়দাটা খুব ভালো সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে আর একটু ঠেসে ঠেসে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। ফুল করে নিয়ে ভালো করে মুখটাকে মুড়িয়ে নিতে হবে, না হলে এটা খুলে গেলে মশলাটা ভেতর থেকে বেরিয়ে যাবে। এটা আপনারা হাত দিয়ে চেপে চেপেও করে নিতে পারেন, আবার চাকি বেলুন দিয়ে হালকা করে বেলে নিতেও পারেন। খুব একটা চাপ দেবেন না, তাহলে ফেটে যেতে পারে। বেশি বড় করার দরকার নেই। তেলটা আমার মোটামুটি গরম হয়েছে, আমি এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি দুটো একসাথে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, মুগ ডালের খাস্তা কচুরি। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা একবার হলে অন্তত বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন। টক মিষ্টি আচারের সঙ্গে খুবই খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে, যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে। আর আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।